ট্রলার থেকে নামার পরে অবস্থা দেখেন, মানে আসলে একটা মিম দেখেন, উল্টোভাবে ব্যাগ তুললো। আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো যারা আমার নিয়মিত ব্লগ দেখেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আমরা চলে যাচ্ছি, এই শাশুড়ি হলো তরকারি দিয়ে দিল বাটি ভরে তার দুই মেয়ের জন্য। তো মিমও যাইতেছে আমাদের সাথে, মিম হলো আপনার ওর বিক্রমপুরে নেমে যাবে আর আমরা আমাদের বাসায় চলে যাবো। জন্য দুই বাটি মাংস দিয়ে দিল, একটা মিমের একটা হলো আমাদের। না 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 না, চলে যাচ্ছি। এজন্য মিজানদের লাগানো বাদাম শ্বশুর মশাই লাগাইছিল, সে বাদাম দিয়ে দিতেছে। এই যে বাদাম দিল, বাদামগুলোকে যাকে শুকাবো মিজান? হ্যাঁ শুকাবো না, কারণ বাদাম একটু দেই যে নরম নরম লাগে। আমার শালা বাবু পারবা না, শোনা মিজান তুমি ঘাটে যাও গা, তাহলে হে বুঝবো না যে আমরা আইতাছি। হ্যাঁ বাদাম বাই করা লেবা? হ্যাঁ দিছে দিছে। সবাই আমরা রেডি হয়ে গেছি। আপনি খুশি না রাগ, হাসে না রে, মানে আসে না খুশি না রাগ। তো দেখতে আসুন, কান্দা কান্দা কই, কান্দা কান্দা ভাব আবার কই তুই বোন, মনের ভাব দেখেন না মা, কান্দা দিবি টু পরে ভাবি। খুশি হন রাগ হন এটা আপনার ব্যাপার, বড় ভাবি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন। এবার অনেকদিন ছিলাম, খারাপ লাগতেছে আর কথা বলতে পারতেছি না। যাই খুকি কই খুকি, বোন খুকি সব রেখে দিতে চাই। খুকি বোন এবার অনেকদিন ছিলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। ভালো লাগলো। আর আমার মেয়ের স্যান্ডেলটা পাই নাই, মেয়ের স্যান্ডেলটা কই গেল? বুঝে দাঁড়াইছে। হ্যাঁ মায়ের স্যান্ডেল দেয় দিন, তাই হালা নিয়ে দিতে পারো, নিয়ে গেলাম। তারপর ওই যে ভাবি গো বাইতে পাই দিয়ে নিলাম, ভাবি গো বাইতে আহা পর সাদে গো দাও আছে। ওই ওই সময় নি নাই, সময় পড়ানো হয়নি। তো ঠিক আছে, সবাইকে ভালো থাকো, বিদায় দাও, ভালো টাটা। লতা এবার অনেকদিন বেড়াইলাম, তোমাকে বাড়িতে দাওয়াত খেলাম, কষ্ট লাগবো গেলে, অনেক মিস করব অনেক। তো দোয়া রাখো, ভালো থেকো। হ্যাঁ তুমিও ভালো থেকো। তাবিয়া ওরে ধরতে দিব না, যা না বাবা, বাবু বাবু তাবিয়া রাব দিয়ে খুব দুজনে খুব জমে। কাকি গেলাম দোয়া রাখেন। হ্যাঁ হ্যাঁ দুয়ার দুয়ার এখান বউ গেলাম দুয়ার এক, এই যে আমার বুড়া বউ এটা, সবাই চলে গেল। ওই যে হ্যাঁ সবাই চলে গেল, আমি এলো লাস্টে। আমার আমার ছোট বোনদের সাথে যাচ্ছি আমি। সাদিয়া ভালো থাকিস? হ্যাঁ এবার তো অনেকদিন থাকলাম, মনে কষ্ট টষ্ট পাইস না? সাবিনা তুইও তো থাকতাসোস, সাবিনা তো এবার মনে করেন যে স্থানীয় হয়ে গেল গা, এই শরীয়তপুরের, ও আর ঢাকা যাবে না, শরীয়তপুরের বাসিন্দা হয়ে গেলো। মিম অর্ধেক শরীয়তপুর অর্ধেক ঢাকা, মাঝামাঝি আছে তাই না? আচ্ছা চলার আলা ফোন দিছে তাড়াতাড়ি, ব্যান টলার সবই তো একলগে আছে বেড়া তাই না? কি আয়া পড়ে বেড়া, মুখ দিয়ে আয়া পড়ে, একদম এক একটা আয়া পড়ে, স্লিপ অফ টাং এটাতে বলে। আসলে ট্যাক্স নাই তো কথার উপরে যা কয়া পড়ে। মিজান আসছিল, হইলো ওর আপার মোবাইল নিতে, মানে ভোলা ভাই আপা যা কয় তাই, আপা আফা আফা কয়ে সারাদিন ওই যে যাইতেছে। তো আমি এখনো আমার ছোট বোন মেয়েদের নিয়ে গল্প করতে করতে যাইতেছি। হ্যাঁ তাহলে কি বলবে,
আপু স্মার্ট আপু আপা আমাদের যেই হ্যাঁ যেটা হ্যাঁ যেটা দিয়ে শুরু হ্যাঁ যেটা দিয়ে শুরু যেটা দিয়ে শুরু আমি মা কইছি যে ভিডিও তো দছিস না হ্যাঁ কে না বাদ দিয়া যাও কইছি না এখন একজন শিক্ষিত নারী না মহিলা পুরুষ জানি না হ্যাঁ কি আম কালচার শিক্ষা দিতে কিছু নাই মা বাদ দিয়া যাও কোন ধরনের কথা হ্যাঁ আম্মা মানে ভদ্র ভদ্র স্টাইল ভাবে আম্মা আম্মু ম্যাম तांजिला नदी पारे आसा पड़छि आमरा किन्तु आल्लाह रहमत जाहोक ओई जे पालेट टोलार स्टील बडी ओटाते जाबो स्टील बड़े जो ट्रलर और देखें नदी से कैमने गोसल करते थे सबा मन खुले आनंद गरम लगभ तु तो टान सवधने आसो ওই যে ভিড়াইতে সেই দিকে যাও যে সবাই দেখেন আসছে বিদায় দিতে প্রতিবারই এরকম দৃশ্য তৈরি হয় সবাই বিদায় দিতে আসে উঠে পড়ো মিজান সাবধানে মিজানে থেকে ব্যাগটা এই দিকে কোণা দিয়ে থুয়ে দাও অত দূর আইতাছো কে এই দিকে থুয়ে দাও না मामा हाथ थेके नाओ ছেলে পেলে কি গোসল করতেছে মনের আনন্দে কুকি আল্লাহ হাফেজ মরিয়ম সবাইকে অনেক অনেক আমরা এই যে টনারে উঠে গেছি তাবে হলো খুব বাবা এমন হয় না আল্লাহ দান হলো দান ওই যে শুয়ে পড়ছে আর আমরা একদম পার দিয়ে যাইতেছে নদীর পার দিয়ে দেখেন হ্যাঁ আর এই যে ভাঙা শুরু হয়ে গেছে অলরেডি এদিকে এদিকে ভাঙতেছে এই দেখেন এখানেও কিন্তু বসতি আছে ওইটা একটা পার ওইটা একটা পার আর এই যে একটা পার এই পারেও কিন্তু অনেক বসতি ওই দেখেন অনেক বসতি এই দেখেন কেমনে নদী ভাঙতেছে মাঝ নদী বলতে ভুল হবে মানে এই ওই পার আর এই পারের মাঝখানে এটা ছোট চ্যানেল এখানে এসে ট্রলারে হলো আপনার ওই পাখাতে মনে কিছু বাঁধছে দাও বাবাকে দাও মা আপুকে দাও 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 এই যে ব্রিজের কাছাকাছি চলে আসছি আমরা একদম টান দেখো না সামনে বছর ব্রিজ ওপেন হয়ে দেবো পাঁচ বছর বুকানে তোমাদের বাসা কোনটা ওই জায়গায় না দেখেন কি সুন্দর করে গোসল করতেছে এইবার শ্বশুর বাড়িতে বেশ কিছুদিন ছিলাম প্রায় বারো দিন তেরো দিন এরকম হবে তো বিদায় নিয়ে আসার সময় আসলে খুব কষ্ট লাগতেছিল আর বিদায় শব্দটা কিন্তু আসলে অনেক কষ্ট তো এই যে নদীপথ পার হইতেছি নদীপথ কিন্তু আসলে একটু ভয় লাগে দেখেন একদম কর্নার দিয়ে যাইতেছি তারপরও কি পরিমাণ স্রোত এই পারও কিন্তু মানুষজন থাকে আসলে নদীর এই পার ভাঙে ওই পার গড়ে একটা কথা আছে এই চরটা পড়ছে আপনার পাঁচ সাত বছর হলো আবার এই চরটা ভাঙা শুরু করছে দেখা যাচ্ছে যে যারা ওই পারে ভেঙে গেছে এই পারে সে বসত করছে আবার হয়তো কিছুদিন পরে তাদেরকে এই পার থেকেও চলে যেতে হইতে পারে আর নদী এই জন্য নদীর পাড়ের মানুষের
কষ্টটা বেশি, সাহসও বেশি, কষ্টটা এই জন্য বেশি যে তাদের আসলে কোনো জায়গায় স্থায়ী ভাবনা, আর সাহস বেশি এই জন্য যে তারা সর্বস্ব কীভাবে হারিয়ে যায়, তারপর আবার কীভাবে আপনি উঠে দাঁড়াতে হয় এই জিনিসটা তাদের চেয়ে আর ভালো কেউ জানে না। কারণ তারা এত বাস্তবতার মোকাবেলা করে সামনাসামনি যে তাদেরকে আর ভিতরে মানে হারানোর আর কোনো ভয় থাকে না। আর যার কিন্তু হারানোর ভয় থাকে না তার কিন্তু কোনো কিছুতেই ভয় লাগে না। এই জায়গাটা বিশাল বড় একটা জায়গা নিয়ে ভেঙে গেছে। তা আস্তে আস্তে কিন্তু দেখতে দেখতে আমরা নদী পার হইতেছি, এখন বড় নদী যেটা পদ্মার যে একদম মূল বড় নদী সেটা পার হইতেছি, আর এই যে তান বসে আছে সবাই। তো এইবার স্টিল বডি যেটা বলে লঞ্চের ট্রলারের মধ্যে পার্থক্য আছে, সেই স্টিল বডিটা ভাড়া করা হয়েছে। আমি আমার শ্বশুরকে বলছিলাম যে ট্রলার ভাড়া করলে স্টিল বডি ছাড়া নেবেন না। তা আমরা প্রায় এই নদী মানে এখন মূলত একদম মাঝ নদী পার হইতেছি, আমরা আর বেশি সময় লাগবে না নদী পার হইতে। ট্রলার থেকে নামার পরে অবস্থা দেখেন, মানে আসলে একটা মানুষ লাগে, এই জায়গায় তো মানুষ পাবো না আমরা। সবার হাতে একটা করে ব্যাগ, সামনে ওই ব্রিজটা একটু সমস্যা হয়ে যাবে ওখান থেকে, মানুষ পেলে মানুষ নিয়ে নিতাম। দেখেন বুড়ি, মিম দেখেন উল্টোভাবে ব্যাগটা তুললো। তো ট্রলার থেকে নেমে এখন আমরা হলো অটোতে উঠছি, যাবো হলো মিমদের বাসায়। আগে মিমের বাসায় একটু রেস্ট নিয়ে পরে পরিবহন ঠিক করে যাবো ঢাকাতে, আল্লাহর রহমতে ভালোভাবে নদী পার হলাম। আর ওই যে পিছনে দেখেন আপনি আরে দেখা যায় ওই যে বাচ্চাটা, তবে তাবিয়া অনেক জ্বালাইছে, ও আসলে মানে বদ্ধ জায়গায় থাকতে চায় না, ও খোলামেলা জায়গায় দৌড়াদৌড়ি করতে চায়। তো এদিকেও কিন্তু সব টিনের বাড়িঘর, দু একটা পাকা বাড়িঘর দেখা যায়, তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম সব টিনের বাড়িঘর দেখেন, আর কিছু বাড়ি পাকা করে উপরে টিন দেওয়া। আমরা কিন্তু এখন বিক্রমপুরে আসছি, তো এখানকার মধ্যে মিম যে বাসাতে ভালো থাকে সে বাসাটা কিন্তু একটু ব্যতিক্রম। দেখেন এখানকার মানে সুন্দর বাসা, তাছাড়া ডাইন পাশে রাখেন, হ্যাঁ ওই গেটে রাখেন, ওই যে ফাঁকা জায়গায় ওই গেটে ডাইন পাশে রাখেন। চলে আসছে মিমের বাসায় আমরা, আপনাদের ভাবি আর মিম হলো রিক্সায় আসলো, নামবি না? তো এই যে এই সবগুলা ব্যাগ রাইখা চলে গেল তারা, ব্যাগগুলা তুমি কেন আসছো, কোনটা নিবা তুমি? এই যে দেখেন পুরুষ আসছে একদম ব্যাগ নেওয়ার জন্য, বাবা আমার ছেলে বড় হয়ে গেছে দেখেন। তো আসছিলাম মিমদের বাসায়, এই মিমদের বাসায় একটা জিনিস খুব ভালো লাগলো, এই যে মিম এটা ঈদের সময় ডেকোরেশন করছিল, আমি মিমের ভিডিও দেখছিলাম যে ঈদের সময় মিম এটা ডেকোরেশন করছিল। তো এখন আমরা চলে যাচ্ছি এই আমাদের বাসাতে, জাস্ট এখানে একটু ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম, চলো তান চলো 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 ওই যে ব্যাগের নিচে রাখো, ব্যাগের নিচে ধরো। হ্যাঁ তো আল্লাহর রহমতে গাড়ি একটা পেয়ে গিয়েছি, তারপরে রাস্তাও এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, অর্ধেক রাস্তা আসছি আমরা মিমের বাসা থেকে। তানজিলা একটু আধো ঘুম আধো মানে ওদের গাড়িতে উঠলে একটু প্রবলেম হয়, এখন তাবিয়ারও দেখছি ইদানিং প্রবলেম হইতেছে, যখনই গাড়িতে ওঠে ও ইজি থাকে না। আর এই যে তান আমার ছেলেটা মাশাল্লাহ ফিট, ওর কোনো সমস্যা হয় না তেমন, আর ও নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকে যার কারণে ওর ভিতর থেকে সেভাবে আসে না। যে আমরা ঢাকা মাওয়া রোডে যাচ্ছি, রাস্তার পরিবেশটা খুবই সুন্দর, এই রোডে আসলে আমার কেন জানি ক্যামেরাটা ধরতে মন চাই, মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করি। খুবই সুন্দর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তাটা খুব সুন্দরভাবে মানে করাইছেন এই রাস্তাটা। যাই হোক বাসায় যাই, বাসায় গিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব, আর ঠিকভাবে যেন বাসায় পৌঁছাইতে পারে অবশ্যই সে দোয়াটাও আপনারা করবেন। মরডের সবচেয়ে সুন্দর জায়গাটা হলো এটা, মানে দেখতে দূর থেকে খুব এত সুন্দর লাগে, মনে হয় যে বাইরের কোনো রাষ্ট্রে আছে এমন মনে হয় এই 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 জায়গাটা, বিশেষ করে এখন যে জায়গাটা আমরা পার হচ্ছি ঢাকা মাওয়া রোডে, দূর থেকে খুব সুন্দর লাগে।
শাশুড়ি কিছু মাছ আর হাঁস মুরগি দিয়ে দিয়েছে। বড় একটা থাল ছিল। আচ্ছা আগে ফ্রিজের ব্যাগের নিচে হলো পানি, তো ব্যাগের নিচে আগে নামাই গিফটটা। মা হ্যাঁ মাম খাবে, মাম খাবে তাবি হলো জুস খাবে। জুসটা আগে ধাপ ধাপ চাই না, রাইতা দিব যায় না। আর আমার মাঝে মার মাঝে বলো আমার মেয়েটা পায়ে পায়ে হাসে, মানে কাদা রাখলে একদম নষ্ট হয়ে যাবে। এটার মধ্যে হাঁস, হাঁসের এই হাঁস তারপর আল্লাহ জানে মাথায় কী অবস্থা। পদ্মার মাছ, একদম পদ্মার নদীর পাতার মাছ, সকালে দেখতেন না সে মাছগুলা, এখানে মাছ আছে রেখে দিলাম, পরে এলো ঠিক করবে। আরে মাছের তাবিয়ার উপর পড়ছে নাকি? মাথার উপরে মাথা পানি পড়ছে।